ওয়েলকাম টু মাই চ্যানেল এস এম বায়োলজি। আজকে মূলত আমরা আলোচনা করব ককরোচের অ্যাবডোমেন পার্ট এবং এবং লেগস এর বিষয়ে। পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি ককরোচের হেড পার্ট এবং হেডের মূলত বিভিন্ন প্রকার মাউথ মাউথ পার্ট, সেগুলোর বিষয়ে আলোচনা করেছি। এছাড়াও আমরা থোরাক্স এর বিষয়ে আলোচনা করেছি পূর্বে। তা আজকে মূলত আমরা অ্যাবডোমেনের বিষয়ে আলোচনা করব, দেন লেগস এর বিষয়ে। অর্থাৎ থোরাক্সে কিন্তু তিন জোড়া পা থাকে, মেসোথোরাসিক লেগ, মেটাথোরাসিক লেগ এবং প্রোথোরাসিক লেগ। তিন প্রকার থোরাসিক লেগই এক জোড়া করে রয়েছে। সেই লেগস এর প্রত্যেকটা সেগমেন্টের বিষয়ে আমরা জানবো পাগুলি। অর্থাৎ প্রথমে আমাদের মনে রাখতে হবে অ্যাবডোমেন, যেটা মেল এবং ফিমেল উভয় প্রকার ককরোচের ক্ষেত্রেই দশটা করে সেগমেন্ট নিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ মেল ককরোচের ক্ষেত্রেও অ্যাবডোমেনে দশটি সেগমেন্ট আছে, ফিমেল ককরোচের ক্ষেত্রেও কিন্তু দশটি সেগমেন্ট আমরা দেখতে পাবো। যদিও ভালো করে খেয়াল করতে হবে যেটা, সেটা হচ্ছে মেল ককরোচের ক্ষেত্রে, পুরুষ আরসোলার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে টার্গাম দশটি রয়েছে। টার্গাম কি? টার্গাম হচ্ছে মূলত ডর্সাল যে স্ক্লেরাইড গুলো, ডর্সাল সাইডে অর্থাৎ ককরোচের পিঠের দিকে যে স্ক্লেরাইড গুলো আছে সেগুলোকে আমরা টার্গাম বলি, যেটা আমরা থোরাক্সের ক্ষেত্রেও জেনেছি। এখানেও একই বিষয়, সেটা দশটা দেখতে পাবো। কিন্তু অঙ্কীয় তল থেকে যদি আমরা দেখি স্ক্লেরাইড গুলোকে, সেখানে কিন্তু নয়টি স্ক্লেরাইড পাবো, অর্থাৎ স্টারনাম কিন্তু নয়টি থাকে। অন্যদিকে আমরা যদি ফিমেল ককরোচের ক্ষেত্রে দেখি, ফিমেল ককরোচের ক্ষেত্রে টার্গাম থাকে দশটি আর স্টারনাম থাকে মূলত সাতটি। অর্থাৎ ডর্সাল সাইড থেকে দেখলে আমরা দশটি সেগমেন্ট দেখতে পাবো আর ভেন্ট্রাল সাইড থেকে দেখলে আমরা কিন্তু সাতটি সেগমেন্ট দেখতে পাবো। তা এরপর আমরা যদি মেল ককরোচের ক্ষেত্রে ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে নাইন সেগমেন্ট থেকে একজোড়া কিন্তু জয়েন্টেড অ্যাপেন্ডেজ বেরিয়েছে। অর্থাৎ এইগুলোর কথা বলতে চাওয়া হচ্ছে, যেগুলোর নাম হচ্ছে অ্যানাল সার্সি বা অ্যানাল সার্কাস, যেগুলো কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে এগুলো কিন্তু জয়েন্টেড, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট অংশ জুড়ে, অনেকগুলো ছোট ছোট সেগমেন্ট জুড়ে কিন্তু তৈরি হয়েছে। অন্যদিকে যদি ফিমেল ককরোচ দেখি তাদেরও নাইন সেগমেন্ট থেকে কিন্তু জয়েন্টেড অ্যাপেন্ডেজ গুলো অর্থাৎ অ্যানাল সার্সি বা অ্যানাল সার্কাস বর্তমান রয়েছে এবং এদের ক্ষেত্রেও জয়েন্টেড। কিন্তু আমি যদি টেন্থ সেগমেন্টটা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পুরুষ ককরোচের ক্ষেত্রে, মেল ককরোচের ক্ষেত্রে টেন্থ সেগমেন্ট থেকে একটা অসন্ধিল উপাঙ্গ রয়েছে, এক জোড়া রয়েছে, যেগুলোর নাম হচ্ছে অ্যানাল স্টাইল। সেটা কিন্তু ফিমেল ককরোচের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। অর্থাৎ অ্যানাল স্টাইল প্রেজেন্ট অনলি ইন কেস অফ মেল ককরোচ, অ্যাবসেন্ট ইন কেস অফ ফিমেল ককরোচ বলা যেতে পারে। অর্থাৎ যদি ভালো করে আমরা উদরটাকে পর্যবেক্ষণ করি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে দুটো প্রকার ককরোচেরই উদরের খণ্ড দশটি, কিন্তু উদরের যদি আমরা স্ক্লেরাইড গুলোর কাউন্টিং করি, স্ক্লেরাইড মূলত পিঠের দিকে যেটা থাকে সেটাকে টার্গাম বলা হয়, পাশের দিকে থাকে পিউরা এবং অঙ্কীয় তলে অর্থাৎ ভেন্ট্রাল সাইডে থাকে স্টারনাম। তাহলে মেল ককরোচের ক্ষেত্রে আমরা স্টারনাম পাবো নটি দেখতে আর টার্গাম কিন্তু দশটি দেখতে পাবো। ফিমেল ককরোচের ক্ষেত্রে স্টারনামের সংখ্যাটা ভালো করে দেখলে দেখা যায় সাতটি স্টারনাম রয়েছে, অর্থাৎ স্টারনামের সংখ্যার উপর কিন্তু একটা পার্থক্য দেখতে পাচ্ছি আমরা মেল এবং ফিমেল ককরোচের ক্ষেত্রে। টার্গাম কিন্তু দুটোর ক্ষেত্রেই দশটাই দেখতে পাওয়া যায়। এছাড়াও আমরা যদি মেল ককরোচের ক্ষেত্রে অ্যাবডোমেনের টার্মিনাল রিজিয়নটা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো সেটা কিন্তু সূচালো, কিন্তু ফিমেল ককরোচের অ্যাবডোমেনের প্রান্তভাগটা দেখলে দেখা যায় সেটা কিন্তু অনেকটাই ভোঁতা। এছাড়াও আর একটা পার্থক্য বলা যেতে পারে, মেল ককরোচের ক্ষেত্রে অ্যাবডোমেনটা কিন্তু ডানা দিয়ে উইং দিয়ে পুরোপুরি ঢাকা থাকে, পুরোপুরি ঢাকা থাকে, কিন্তু ফিমেল ককরোচের ক্ষেত্রে কিছুটা অ্যাবডোমেনের অংশ কিন্তু বেরিয়ে থাকতে দেখা যায় এরকম। অর্থাৎ এটাও কিন্তু একটা পার্থক্য হিসেবে বলা যেতে পারে। তাহলে মূলত মেল এবং ফিমেল ককরোচের অ্যাবডোমেন যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে স্টারনামের সংখ্যায় পার্থক্য রয়েছে, এছাড়া অ্যানাল স্টাইলের দিক থেকেও একটা পার্থক্য রয়েছে, এছাড়া ডানাটা কতটা অংশ ঢেকে রাখছে অ্যাবডোমেন সেখানেও একটা পার্থক্য আছে। এছাড়া আমরা যদি ল্যাটারাল সাইড থেকে ফিমেল ককরোচের অ্যাবডোমেনটা দেখি, ল্যাটারাল সাইড থেকে দেখলে দেখতে পাবো সেভেন সেগমেন্টটা দেখতে লাগবে অনেকটা নৌকার মতন, বোট শেপ। অ্যাকচুয়ালি ওই বোট শেপ কেন না, ওখানে একটা পাউচ, একটা থলি আছে যার নাম হচ্ছে ব্রুড পাউচ বা জেনাইটাল পাউচ, যার মধ্যে বিভিন্ন প্রকার গ্ল্যান্ড এবং বিভিন্ন প্রকার ওপেনিং রয়েছে, যেমন জেনাইটাল ওপেনিং বা জেনাইটাল পোর বলা যেতে পারে। এছাড়া কোল্যাটেরিয়াল গ্ল্যান্ড আছে ওই জায়গাটাতে, স্পার্মাটিক্যাল ওপেনিং আছে। অর্থাৎ অ্যাবডোমেনে কিন্তু বিভিন্ন প্রকার গ্ল্যান্ড আছে ফিমেলদের ক্ষেত্রে, মেলেদের ক্ষেত্রেও বিভিন্ন প্রকার গ্ল্যান্ড আছে, মাশরুম গ্ল্যান্ড আছে, ফ্যালিক গ্ল্যান্ড আছে। সেই সমস্ত গ্ল্যান্ড গুলোর বিষয়ে মূলত আমরা যখন মেল এবং ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম পড়বো তখন জানবো। এখন মূলত অ্যাবডোমেনের এইটুখানি পোর্শন আমরা জানলাম। এরপর যদি লেগ এর বিষয়ে আসি, লেগস অর্থাৎ পা তিন জোড়া থাকে, প্রোথোরাক্স থেকে বেরিয়েছে প্রোথোরাসিক লেগ এক জোড়া আছে, মিসোথোরাক্স থেকে বেরিয়েছে মিসোথোরাসিক লেগ ওটাও এক জোড়া আছে, মেটাথোরাক্স থেকে বেরিয়েছে ওটাও এক জোড়া আছে। তা লেগস এর প্রথমেই সব থেকে যে ওয়াইড, সব থেকে চওড়া যে অংশটা সেটার নাম হচ্ছে কক্স, এটা হচ্ছে ফার্স্ট সেগমেন্ট, একদম প্রথম সেগমেন্ট বলা যেতে পারে।
কক্সার পরবর্তী যে সেগমেন্ট সেটার নাম হচ্ছে ট্রোক্যান্টার, এটা দুই নম্বর সেগমেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে সব থেকে ছোট সেগমেন্ট। তাহলে প্রশ্ন আসতেই পারে যে ককরোচের লেগের স্মলেস্ট সেগমেন্ট কোনটি, তাহলে ভালো করে খেয়াল রাখতে হবে ট্রোক্যান্টার, যেটা সব থেকে স্মলেস্ট সেগমেন্ট, ট্রোক্যান্টারের পরবর্তী সেগমেন্ট যেটা হচ্ছে ফিমার, এবং এই নামের বোন কিন্তু আমাদের লেগেতেও আছে, আমাদের পায়ের ক্ষেত্রেও আছে, যেটা আমাদের ক্ষেত্রে লংগেস্ট বোন। তবে ফিমারটা কিন্তু এদের ক্ষেত্রে লংগেস্ট নয়, লং বোন অবভিয়াসলি বলা যেতে পারে, লং পার্ট বলা যেতে পারে, লংগেস্ট নয়, লংগেস্ট হচ্ছে তার পরের পার্ট, অর্থাৎ টিবিয়া। টিবিয়া কিন্তু হিউম্যানের ক্ষেত্রেও আছে লেগে, ফিমারের পরে টিবিয়া থাকে, এদের ক্ষেত্রে টিবিয়াটা কিন্তু লংগেস্ট পার্ট, অর্থাৎ পায়ের সেগমেন্ট গুলোর মধ্যে থেকে টিবিয়াটাই হচ্ছে সব থেকে বড় সেগমেন্ট। টিবিয়ার পরবর্তী সেগমেন্ট গুলোকে বলা হয় টার্সাস, যেটা মূলত পাঁচটি রয়েছে, এবং একদম একদম প্রান্তের দিকে যে টার্সাসটা রয়েছে যেটাকে বলা হয় প্রি টার্সাস। এবং সেই প্রি টার্সাসের একদম সামনের দিকে অ্যাটাচ হয়ে রয়েছে একটা বাঁকা গঠন, যেটাকে ক্ল বা নখর বলা হয়, এবং সেই ক্ল গুলোর মাঝখানে একটা মাংসল প্যাড থাকে যার নাম হচ্ছে ফালভিলাস। ভালো করে খেয়াল রাখবে ক্লয়ের মাঝখানে রয়েছে পালভিলাস। এছাড়াও টার্সাসের প্রত্যেকটা সেগমেন্টের লোয়ার রিজিয়ানে মাংসল প্যাড রয়েছে, যেগুলোকে প্যান্টুলা বলা হয়, যেটা মূলত ককরোচটাকে কোন একটা সারফেসে আটকে রাখতে সাহায্য করে টোটাল বডিটাকে। তাহলে পায়ের ফার্স্ট সেগমেন্ট ককসাস, সেকেন্ড হচ্ছে ট্রোক্যান্টর, থার্ড হচ্ছে ফিমার, ফোর্থ হচ্ছে টিবিয়া, এছাড়া পরবর্তী যে ফিফথ সেগমেন্ট গুলো বলা যেতে পারে সেটা আবার পাঁচটা ছোট ছোট খন্ড নিয়ে তৈরি, সেগুলোকে টার্সাস, যার অ্যান্টেরিয়র সেগমেন্ট একদম একদম প্রান্তের দিকে থাকা খন্ডকটাকে প্রি টার্সাস বলা হয়। প্রি টার্সাস সঙ্গে ক্ল অ্যাটাচড হয়ে রয়েছে, ক্ল দুটোর মাঝখানে রয়েছে পালভিলাস। এবং ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় টিবিয়ার বোথ সাইডে কিন্তু কিছু রোমা রয়েছে যেগুলোকে ব্রিসিল বলা হয়। এছাড়া ফিমারের ক্ষেত্রেও একটা সাইডে এই ধরনের রোমা বা ব্রিসিল আমরা দেখতে পাবো। সো ফ্রেন্ডস, এই হচ্ছে ককরোচের লেগের প্রত্যেকটা সেগমেন্ট। কক্সা হচ্ছে ওয়াইডেস্ট সেগমেন্ট, সব থেকে চওড়া। ট্রোক্যান্টার হচ্ছে স্মলেস্ট সেগমেন্ট, আর টিবিয়া হচ্ছে লংগেস্ট, অর্থাৎ দীর্ঘতম অংশ বলা যেতে পারে। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, অবশ্যই সাপোর্ট করবেন।